বন্ধুরা, আগামী 24শে অক্টোবর সোমবার পড়ছে দীপাবলি ও দীপান্বিতা লক্ষ্মী পুজো, এবং এদিনে অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মী দেবীকে স্বাগত জানানো হয় গৃহের উন্নতি, সফলতা এবং সুখ সমৃদ্ধির জন্য। এই দিন অলক্ষ্মী পূজারও বিশেষ বিধান রয়েছে। সাধারণত এদেশে বাঙালিদের ঘরে অলক্ষ্মী দেবীর পূজা করা হয় এবং তারপরে করা হয় লক্ষ্মী দেবীর আরাধনা। অলক্ষ্মী অমঙ্গল ও অশুভর প্রতীক, তাই অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মী বরণ করাই এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। এবং জ্যোতিষবিদদের মতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলি বা কালী পুজোর দিন অনুষ্ঠিত হয় অলক্ষ্মী পুজো ও তারপরে হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো। এবং সাধারণত এই পূজা সন্ধ্যাবেলায় করা হয়, কেননা এই অলক্ষ্মী পূজা ও দীপান্বিতা লক্ষ্মী পূজা সাধারণত প্রদোষকালে করায় সবথেকে শ্রেয়। এই অলক্ষ্মী হলেন মা লক্ষ্মীর বড় বোন, তাই সবার প্রথমে অলক্ষ্মীকে পুজো করে তাকে বিদায় জানানো হয় সংসার থেকে সমস্ত অশুভতা ও অমঙ্গল দূর করবার জন্য। তারপর মা লক্ষ্মীকে স্বাগত জানানো হয় সংসারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধির জন্য। এবং এর জন্য অলক্ষ্মীর পূজা আগে করে অলক্ষ্মীকে বিদায় করা হয়। অলক্ষ্মীকে অমঙ্গল অশুভের প্রতীক মানা হলেও ইনি কিন্তু অন্নবতদের লক্ষ্মী বা শস্যর দেবতা। মাতৃশক্তির জ্যেষ্ঠ রূপকে বিদায় দিয়ে লক্ষ্মী রূপকে বরণ করা হয়। বাম হাতে গোবর নিয়ে দেবীর চোখের জায়গায় দুটি কড়ি এবং সর্বাঙ্গে ছেঁড়া চুল দিয়ে অলঙ্কীয় মূর্তি নির্মাণ করা হয়, এবং মূর্তিটিকে কখনোই ঘরের ভিতরে ঢোকানো হয় না। এই মূর্তিটি বাড়ির উঠানে অথবা দরজার পাশে পূজা করা হয়ে থাকে, এবং পুরোহিত বা হাত দিয়ে কিছু ফুল এই অলক্ষ্মীর মূর্তির ওপর রাখেন, এবং তারপর আচমন ও আসন শুদ্ধি করে অলক্ষ্মীর ধ্যান করা হয়, এবং পূজা শেষে মেয়েরা কুলো পেটাতে পেটাতে মূর্তিকে তেমাথায় নিয়ে যায় এবং সেখানে পাটখাটি জ্বালিয়ে সমবেত কণ্ঠে অলক্ষ্মী বাইরে যা লক্ষ্মী ঘরে আয় বা লক্ষ্মী আয় অলক্ষ্মী যা ধ্বনি সহকারে মূর্তিটি ফেলে দেওয়া হয়। এবং এভাবেই সম্পূর্ণ হয় অলক্ষ্মী পুজো, এবং তারপর গৃহিণীরা ঘরে ফিরে করেন লক্ষ্মী পূজার আয়োজন এবং লক্ষ্মী দেবীর আরাধনা। এবং দীপাবলির সন্ধ্যায় এই দীপান্বিতা লক্ষ্মী পূজা করে সবাই মা লক্ষ্মীকে তার গৃহে সারা বছরের জন্য থাকার প্রার্থনা জানায়। এবং এই দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন অলক্ষ্মীকে বিজয় এবং মা লক্ষ্মীকে গৃহে যদি সারা বছরের জন্য পেতে চান, তার জন্য যে বিষয়গুলি করবেন সেগুলি এবার জেনে নিন। অলক্ষ্মীকে বিদায় করবার জন্য এই দিন বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কেননা যেখানেই নোংরা সেখানেই কিন্তু অলক্ষ্মীর বাস, তাই বাড়ির আশেপাশ এবং সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এবং বাড়ির চারিদিকে প্রদীপ জ্বালাবেন, চারিদিক যেন আলোয় ভরে যায় সেদিকটা অবশ্যই খেয়াল করবেন, এবং বাড়ির সদর দরজা অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এবং এই দিন সন্ধেবেলায় বাড়ির প্রত্যেকটি ঘরের দরজায় গিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি ঘণ্টা বাজাবেন, কেননা এই আওয়াজগুলি খুবই পবিত্র এবং পবিত্র শুদ্ধ জায়গায় অলক্ষ্মী বাস করতে পারে না। এবং অলক্ষ্মীকে ঘর থেকে চিরতরে বিদায় জানাবার জন্য অবশ্যই এই দিন একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এবং প্রদীপটি গাওয়া ঘি এবং লবঙ্গ দিয়ে জ্বালাতে হবে, কেননা লবঙ্গের ধোয়াতে সমস্ত নেগেটিভিটি বা নকারাত্মক ঊর্জা দূরীভূত হয়। এবং এই একই দিনে লক্ষ্মী দেবীকে আমন্ত্রণ জানাতে বা আপনার গৃহে সারা বছরের জন্য ধরে রাখতে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে তার সামনে একটি দীপ জ্বালাবেন, এবং মা লক্ষ্মীকে এই দিন ছোলার ডাল অর্পণ করবেন, এবং সেই অর্পিত ডাল কিছুক্ষণ পরে গিয়ে অশক্ত গাছের নিচে রেখে আসবেন। এবং এই দিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে অশক্ত গাছের নিচে সন্ধেবেলায় একটি দীপ প্রজ্বলিত করবেন, কেননা অশক্ত গাছে কিন্তু মা লক্ষ্মীর বাস। এবং এই দিন আরেকটি কাজ অবশ্যই করবেন, সেটি হলো আপনারা
কিছুটা তিল হাতে করে নিয়ে কোনো বটগাছের নিচে যাবেন এবং বটগাছের দুটি শাখা একত্র করে সেই শাখা দুটিকে একসাথে বেঁধে দিয়ে আপনার মনস্কামনা বলবেন। সেই মনস্কামনা যতই অকল্পনিক হোক না কেন তা কিন্তু পূরণ হবেই হবে। এবং এই তিল অবশ্যই মা লক্ষ্মী স্তুতি করবেন, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে তার প্রিয় প্রসাদ ভোগ নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর সাথে এই দিন গণেশ এবং শ্রীহরি বিষ্ণুর পূজা করবেন, তাতে মা আরও আপনার প্রতি প্রসন্ন হবে এবং আপনার গৃহে সর্বদার জন্যই থাকবেন। এবং লক্ষ্মী দেবীকে তুষ্ট করতে এই দিন কোনো মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে গোলাপের সুগন্ধিযুক্ত দুটি ধূপকাঠি জ্বালাবেন এবং বেঁচে থাকা ধূপকাঠিগুলি আপনি কিন্তু মন্দিরেই দান করে দেবেন। এবং আপনার আশেপাশে যদি কোনো মা লক্ষ্মীর মন্দির না থেকে থাকে তবে বাড়িতেই এই গোলাপের সুগন্ধি দুটো ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন, কেননা গোলাপের সুগন্ধিতে মা খুবই আকৃষ্ট হন। এবং মা লক্ষ্মীকে এই দিন একটি পদ্মফুল ও দুটি জবা ফুল তাতে চন্দন মিশিয়ে অবশ্যই অর্পিত করবেন। এমনটি করলে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হবে। বন্ধুরা, এই দীপাবলির দিন বা দীপান্বিতা লক্ষ্মী পূজায় আপনি অলক্ষ্মীকে বিদায় করে আপনার গৃহে মা লক্ষ্মীকে স্বাগত জানাতে এই উপায়গুলি অবশ্যই করবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, নমস্কার, ধন্যবাদ।